নমস্কার, তাহলে উলের স্কোয়ার ডিজাইনটা আমি আজকে শিখিয়ে দেবো। এই যে স্কোয়ার ডিজাইনটা, আমি এই ডিজাইনটা আজকে ভালো করে ধরে ধরে শিখিয়ে দেবো, যাতে তোমরা এইভাবে স্কোয়ার ডিজাইন করে কুশন কভার, থালিপোষ, টেবিল ক্লথ, বিছানার চাদর সবই করতে পারো। স্কোয়ার ডিজাইনটা প্রথম থেকে শিখে নাও, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও, তোমাদের উপকার হবে। তাহলে তোমরা স্কোয়ার ডিজাইন করে, চারকোনা ডিজাইন করে অনেক কিছুই করতে পারবে। টেবিল ক্লথ করা যাবে, চারকোনা ডিজাইনটা এমনই সব কিছু বানানো যায়। টেবিল ক্লথ খুব সুন্দর হয়, চারকোনাগুলো ছোটো ছোটো করে জুড়ো জুড়েও টেবিল ক্লথ হয়, আবার একটাই বড় চারকোনা করলাম সেটাও টেবিল ক্লথ হয়। আমার ভিডিওতে দেখে এবার বিছানা চাদর করছি, আমি চাদরের ভিডিও দিয়েছি এই চারকোনা ডিজাইনে, ওটা নানান কালার উল দিয়ে করছি, একটা লাইন একটা রং দিয়েছি। তাহলে এসো তোমরা চারকোনা ডিজাইনটা শিখে নাও। আজকে আমি দু কালার উল দিয়ে শিখিয়ে দেবো। এই ডিজাইনটায় দেখিয়ে দেবো, স্কোয়ার ডিজাইনটায় এসে দু কালার উল দিয়ে শুরু করো স্কোয়ার ডিজাইনটা। আমার সঙ্গে সঙ্গে তোমরা প্র্যাকটিস করো, ঠিকই পারবে। স্কোয়ার ডিজাইনটা একবার যদি মাথায় ঢুকে যায়, তোমরা অনেক কিছু বানাতে পারবে স্কোয়ার ডিজাইন। মানে যেমন গোল ডিজাইনগুলো খেয়ে অনেকেই টুপি হয়ে যায়, থালি পোষগুলো করতে গেলে অনেকেই টুপি হয়ে যায়, কিন্তু স্কোয়ার ডিজাইনটা এমনই কোনো মতেই টুপি হবে না। মানে এটা কোনো ভুল হওয়ার সম্ভাবনাই না। প্রথমে পাঁচটা চেন করে নিচ্ছি, তার প্রথম চেন আটকে নেবো। এরপরে তিনটে চেন করব, তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে দুটো ডবল ক্রুশ করব, তার মানে তিনটে ডবল ক্রুশ, তিনটে ডবল ক্রুশ, তারপরে একটা চেন, আবার তিনটে ডবল ক্রুশ। তিনটে ডবল ক্রুশ, একটা চেন, কেমন? একটা চেন চারবার দিতে হবে, একটা চেন মানে চারকোনা হচ্ছে স্কোয়ার ডিজাইন। হ্যাঁ, তিনটে ডবল ক্রুশ করছি, ভালো করে শিখে নাও, তোমাদের খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। তিনটে ডবল ক্রুশ, একটা চেন, এভাবে একটা চেন করলাম, চারটে চেন করলাম, এবার অন্য রং দিয়ে সাদা রং দিচ্ছি, সাদা রং দিয়ে তুললাম, তুলে প্রথম শুরুতে তিনটে চেন করব। হ্যাঁ, তাহলে প্রথমে বুঝতে পারলে তো, তিনটে ডবল ক্রুশ, একটা চেন, 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 তারপরে তিনটে চেন, তিনটে চেনের মধ্যে আটকে নিয়েছি। এবার অন্য কালার দিয়ে সাদা রং দিয়ে আবার শুরু করলাম, কমলাটা ছিঁড়লাম না, কমলাটা কাটলাম না, কমলা উলের মধ্যে সাদা উলটা টেনে তিনটে ডবল ক্রুশ করছি, একটা চেন করছি, আর এই চারটে যে একটা যে চেন করেছিলাম ওই চেনের মাধ্যমে, ওই চেনের মধ্যে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, তিনটে ডবল ক্রুশ করছে। এটা কোন, যত বড় স্কোয়ার ডিজাইনটা করবে যত বড় করবে, এটাই হচ্ছে ডিজাইন। কোন কোনগুলো কোনের মাথার উপরে কোন করবে, কোনের মাথার উপরে কোন, কোন হচ্ছে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, তিনটে ডবল ক্রুশ। এবার একটা চেন করছে, এবার এই একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, এই কোনটা, একটা চেন হচ্ছে কোন, চারটে চেন করেছিলাম না, একটা চেন হচ্ছে একটা কোন, চেনের মধ্যে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, তিনটে ডবল ক্রুশ করছে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনটা কি স্কোয়ার ডিজাইনটা শুরু হচ্ছে, কেমন? এই যে কোন, এই যে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, তিনটে ডবল ক্রুশ, যত বড় থালি পোষ করো, যাই করো, বিছানার চাদর করো, যেটাই করো, এক নাগারে কোনের ওপরে কোন চলে যাবে। কোন হচ্ছে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন, তিনটে ডবল ক্রুশ। এবার তারপরে গ্যাপ হলে তিনটে ডবল ক্রুশ হচ্ছে, একটা চেন, একটা চেন,
তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ এখন চলছে, একটা কোণ হচ্ছে। এবার একটা চেন হবে, একটা চেন আবার এই একটা চেনের গ্যাপে আবার মানে কোণ, এটা কোণটা চারটে কোণ হয়ে করে নিচ্ছে। হ্যাঁ, সেকেন্ড লাইনে চারটে কোণ করছে, চারটে কোণ হয়েছে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ আর একটা চেন হবে। ভালো করে শিখে নাও। তাহলে সেকেন্ড লাইনটা কিন্তু আসল ডিজাইন শুরু হয়, তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ করছে। দেখো প্রত্যেক একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ করলাম, এবার তিনটে চেনের মধ্যে আটকে নিল। এই হচ্ছে ডিজাইন। এটা এই ডিজাইনটা সারা যত বড় হবে ওই সে কোন চারটে কোন কোণের মাথায় কোন উঠে যাবে। এবার তো অন্য কালার দিলাম, ওকে অন্য কালার ছিলাম না, সাদা মধ্যে ও কমলা তুলে নিলাম। এবার তিনটে চেন করলাম, তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ। এবার একটা চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোশ করব, তিনটে ডবল ক্রোশ একটা চেন করব। এবার আবার এই কোণ, কোণ হচ্ছে এই দুটো চেনের কোণটায়, দুটো চেনের জায়গায় আবার তিনটে ডবল ক্রোশ, দুটো চেন তিনটে ডবল ক্রোশ। এই যে শুরু হলো, এটা স্কোয়ার ডিজাইন এমনই, যত বড় স্কোয়ার হবে একভাবে ডিজাইন। এই কোণে কোণে চারটে কোণ হয়ে যাবে আর গ্যাপগুলো যে বেড়ে যাবে তিনটে ডবল ক্রোশ আর একটা চেন হবে। এখানে একটা গ্যাপ হচ্ছে, ওই যে কোণ চারটে কোণ হচ্ছে, চারটে কোণের পরে একটা গ্যাপ, মানে একটা চেন যে নিয়েছিলাম একটা চেনের জায়গায় তিনটে ডবল ক্রোশ হবে, আবার একটা চেন হবে, আবার এই কোণ, কোণের মাথার কোণ ফলো করে যাবে, অটোমেটিক গ্যাপগুলো বেড়েই যাবে। শুধু চারটে কোণ যত বড় হবে চারটে কোণ, কোণের ওপর কোণ আর অটোমেটিক গ্যাপগুলো। এখানে একটা গ্যাপ হচ্ছে, একটা গ্যাপ মানে তিনটে ডবল ক্রোশ, তারপর লাইনে দুটো ডবল ক্রোশ হবে, তারপর লাইনে তিনটে ডবল ক্রোশ হবে, তারপর লাইনে চারটে ডবল ক্রোশ হবে, তারপর লাইনে পাঁচটা ডবল ক্রোশ হবে। এইভাবে ডবল ক্রোশ বেড়েই যাবে, চারটে কোণ ফলো করবে, হ্যাঁ, আর প্রত্যেক সাইডে একটা করে ডবল ক্রোশ প্রত্যেক লাইনে বেড়ে যাবে। এটা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে স্কোয়ার ডিজাইনটা তোমরা পারবে। এইভাবে বানাও, দেখো আমি বানিয়েছি, এইটাই বানিয়েছি, কতটা বড় হয়ে গেছে দেখো। তাহলে কি করলাম, ওই দেখো শুধু চারটে কোণ ফলো করেছি, চারটে কোণ, হ্যাঁ, এটা অটোমেটিক এখানে একটা ডবল ক্রোশ, তিনটে ডবল ক্রোশ, একটা চেন, তারপরে তিন দুটো ডবল ক্রোশ হয়েছে, তারপরে তিনটে ডবল ক্রোশ হয়েছে। শুধু চারটে কোণ কোণের মাথায় কোণগুলো করবে, কোণ হচ্ছে তিনটে ডবল ক্রোশ, দুটো চেনে তিনটে ডবল ক্রোশ, কোণের মাথায় কোণটা করবে আর গ্যাপগুলো অটোমেটিক বেড়ে যাবে। তোমাকে যে এখানে ধরো একটা গ্যাপ, একটা কোণের পরে প্রথমটাই একটা গ্যাপ, একটা গ্যাপ মানে তিনটে ডবল ক্রোশ, একটা চেন হবে, আবার একটা কোণ হয়ে যাবে, আবার একটা চেন হবে, আবার একটা তিনটে ডবল ক্রোশ হবে, আবার একটা চেন হবে। তারপর লাইনে ওই যে একটা চেন, একটা চেন, সেখানে আবার দুটো গ্যাপ হবে, দুটো গ্যাপ মানে তিনটে ডবল ক্রোশ, একটা চেন তিনটে ডবল ক্রোশ, একটা চেন, একটা চেন মানে গ্যাপগুলো বেরোচ্ছে, হ্যাঁ, প্রত্যেক সাইডে একটা করে গ্যাপ প্রত্যেক লাইনে বেরোবে, তা চারটে করে ডবল ক্রোশ প্রত্যেক লাইনে বেরিয়ে যাচ্ছে। এইভাবে স্কোয়ার ডিজাইনটা তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।